বৃহস্পতিবার রাত 10:21 রাজধানীর ব্যস্ত সড়ক শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় যানজটে আটকে যায় জাহিদুল ইসলাম টিপুর মাইক্রোবাস। তিনি ওই সময় নিজ গাড়িতে খিলগয়ের বাগিচা এলাকার বাসায় যাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা এক যুবক জাহিদুলকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এলোপাতাড়ি গুলিতে জাহিদুলের গাড়ি চালক মনির হোসেন এবং রিক্সারোহী কলেজ ছাত্রী সামিয়া আফরান গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে জাহিদুল ও সামিয়াকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় টিপুর স্ত্রীর করা হত্যা মামলা তদন্তে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম। তিন দিনের মাথায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ মূল শুটারকে বগুড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।